শেখার পরে সে কারো হঠাৎ করে প্রথম পরিচালক হয়ে গেছে, কারো অ্যাসিস্ট্যান্টও সে ছিল না। যে কিল হিম ছবিটা অনন্ত জলিলের ইকবাল বানিয়েছে প্রযোজক ইকবাল, ইকবাল আপনাকে খুবই রেসপেক্ট করে এবং হ্যাঁ আমার ছোট ভাইয়ের মতো সালাম দেয় সবসময়। হ্যাঁ আমার ছোট ভাই খুব ভালো, আমি খুব আদর করি, অনেক আদর করি। এবং সে সেই প্রথমেই কিন্তু ছবি বানিয়েছে, এর আগে বানায় নাই, এর আগে প্রোডিউস করেছে। হ্যাঁ ও ইজ এ গুড প্রোডিউসার। এখন ছবি করতে 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 ও অনেকগুলো ছবি যখন বানায় তার তো দেখতে 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 সে অনেক কিছু শিখে যায়। এবং আমি আশা করব যে তার এই ছবিটা সে ভালোই বানিয়েছে, আমি জানি না, কিন্তু সে এত বছর পর্যন্ত চলচ্চিত্র জগতে আছে এবং চলচ্চিত্র বড় বড় ছবি সে তৈরি করেছে, বড় বড় হিট সুপারহিট তৈরি করেছে। সেই সময় তো খালি টাকা দিয়েই অফিসে বসে থাকেনি, টাকা দিয়ে তো বসে বসে দেখছে কে করে কে কী করে কেমনি কী করে। এই জিনিসটাকে ভালোবাসত বলেই তো সে চলচ্চিত্রে আসছে, শুধু ব্যবসার জন্য তো আসেনি, ওর তো আরও অন্য ব্যবসাও আছে। চলচ্চিত্রে আসছে যখন তো হচ্ছে ডিরেকশনটাও সে দেখে 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 সার্টেনলি সে হি গট সাম অবজারভেশন অফ ওয়ার্কিং থিংস এভরিথিং, এবং সেখানে সে সেইটা দেখে 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 শিখে। আমি তো বিশ্বাস করি যে এত বছর পরে আমি বিশ্বাস করি যে হি ইজ এ গুড, হি ক্যান বি এ গুড ডাইরেক্টর। এবং তার ছবি যেটা হয়েছে বানিয়েছে আমি দেখিনি যদিও এখন পর্যন্ত, আমি জানিও না, কিন্তু আমার বিশ্বাস সে ভালো বানাবে। আমি তাকে আদর করি বলে বলছি না, কারণ আমি আমার ব্যক্তিজীবন থেকেই বলছি যে আমি কারো কাছে কোনো কোনো কারো অ্যাসিস্ট্যান্ট ছিলাম না, কোনো কিছু ছিলাম না। আমি ছবি বানাতে দেখে ছবির বই পড়ে পড়াশুনো করে এই করে আমি আই বিকেম এ ডিরেক্টর। অ্যান্ড আই ডাইরেক্টেড দ্য ফার্স্ট ফিল্ম মাসুদ রানা, যেখানে আমি নিজেকে হিরো বানিয়েছি সোহেল রানা নাম নিয়ে। অ্যান্ড এভরিবডি প্রেজড মাসুদ রানার মেকিং সম্পর্কে, অভিনেতা হিসেবে তো পরে অভিনেতা তো বহু বেশি উপরে উঠে গেল, মাসুদ পারভেজটা একটু নিচে নেমে গেল। ইন মাই আমার ছেলের মতে এটা বরঞ্চ উল্টো হওয়া উচিত ছিল, বলে যাবো তুমি ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ, তোমার সব ছবিগুলো ধরে দেখেছি আমি, ওই টাইমে তুমি তোমার ক্যামেরার নিয়ে যেভাবে কাজ করেছো করিয়েছো সেই সব জিনিসগুলো পরিচালক হিসেবে আমাকেও হতবাক করে দেয়। আজকের আমি আমি শর্ট ফিল্ম বাই তৈরি করে বিদেশে ছবি পুরস্কারও পেয়েছি, তো সেটা আমি আমি তো যদি বলা হয় যে আমি তো ঘর কাছে শিখিনি, তো ইকবাল তো স্নেহ বসিত, তুমি ডোন্ট ফিল ইন দ্যাট ওয়ে। আমি তাকে অনার করি, সে তার অবজারভেশনের ক্ষমতা আছে এবং সে অবজারভেশন করেছে বলে সে লাভ দিয়ে সে হঠাৎ করে বাইরে থেকে এসেই জাম্প করে ছবি বানায়নি, ছবির সাথে অনেকদিন অ্যাটাচড থেকে তারপরে যে ছবিটা বানিয়েছে সার্টেনলি সে ভালো ছবি বানিয়েছে। আমি জানি না, তোমরা বলতে পারবে কীরকম ভালো হয়েছে ছবি, ভালো হয়েছে না? হ্যাঁ ছবি ভালো হয়েছে। থ্যাংকস, থ্যাংকস টু অলমাইটি আল্লাহ, আমি ওকে আরও দোয়া করি। আর আমি জানতাম ওটা ভালো ভালো ছবি করবে, অ্যান্ড আই আই থ্যাংক ইউ। তো আমার আন্তরিক আমার এক্সপেকটেশন যেটা ওর সম্পর্কে, যে ওকে আমি ভালোবাসি কেন, ওকে আদর করি কেন, অনেকের মধ্যে আমি আলাদা করে অনেকের কয়েকজন আছে আমি ইয়াং জেনারেশনের তাদেরকে আমি আলাদা করে ভালোবাসি, কেমন তারা যখন সাকসেস হয় তখন আমার খুব ভালো লাগে, কারণ আমার তখন মনে হয় যে আমি যে ভালোবাসতাম সে যে জিনিসগুলোর জন্যে তার বহিঃপ্রকাশ যখন হয়েছে তখন সেটা অত্যন্ত সুন্দর হয়েছে।